ঈদ মোবারক, ঈদ মোবারক। তা দোস্ত এবার কি গরু না ছাগল? আমি তো সবসময় ছাগল, তুই? ওই আগের মতোই গরু। তাহলে আমাদের পাসপোর্টের আজকে আলোচ্য বিষয় কি? গরু আর খাসি। তবে যে শুধু এইখানে তা না, সারা দেশে অফিস আদালত বাড়ি ঘর দোকানপাট হাট বাজারে শুধু একটাই আওয়াজ, গরু আর ছাগল। শুধু ওই সব জায়গায় না, পত্রিকার পাতায় টিভির পর্দায় সব গরু ছাগল। গরু ছাগল নিয়ে কভার স্টোরি, রঙিন ছবি, সিংয়ের রং, কপালে লাল কাপড়ের টিকলি, তিল চকচকে চামড়া, গলায় জরির মালা। দুইটার সময় দোস্ত এই মালার কদর বেড়ে যায়। ইলেকশন আর হচ্ছে কোরবানির সময়। ইলেকশনের সময় দেয় মানুষের গলায়, আর কোরবানির সময় দেয় গরুর গলায়। আচ্ছা দোস্ত, সেদিন পশু বিক্রির হাটে এক বিরাট সাইনবোর্ড দেখলাম, লেখা বিরাট গরু ছাগলের হাট। কিন্তু হাটে তো শুধু গরু আর ছাগল ওঠে না, দুম্বা, মহিষ, উট, ভেড়া, ছাগল সবই ওঠে। তাহলে বিরাট গরু ছাগলের হাট লেখা থাকে কেন? নইলে তো লিখতে হবে বিরাট গরু ছাগল মহিষ উট দুম্বা ভেড়ার হাট। এত বড় ব্যানার পড়তে গেলে তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তবে দোস্ত কোরবানির সময় শুধু হাটে না, রাস্তাঘাটে, ট্রাকে, ট্রলারে, নৌকায় সব জায়গায় দেখা যায় গরু আর ছাগল। কেউ বিক্রি করতে নিয়ে যাচ্ছে, কেউ কিনে নিয়ে আসছে, বিচিত্র সব গরু। সিংহ না হয়ে নাম হলো তার গরু, গরু গরু। কেউ মোটা তাজা উঁচা বড় সরো, কেউ রোগা কেউ সরু সরু সরু। গরু আগে ছিল গৃহেতে পালিত, লিখেছি তার রচনায় শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট, ঘাস খড় ভুষি খায়, মাংস খাদ্য দুগ্ধ পানীয়, গোবরেও হয় সার, চামড়াতে হয় নানান দ্রব্য, চুতাও চমৎকার। আর এখন গরু বানিয়ে এলে গোহাটায় গেলে নানা ধরনের গরু খুঁজে পাই, গরু আর সেই গরু নাই ভাই রে, গরু আজ আর সেই গরু নাই। বিরাট গরু ও ছাগলের হাট, ঢুকেই দেখি সব নয় তো বিরাট, নানান সাইজের নানান প্রাইজের চলে দর কষাকষি, কেউ চোখ দিয়ে দেখে কেউ চোখ দিয়ে মাপে, কেউ টেনে ধরে রশি, দাম শুনে কারো মাথা ঘুরে যায় না কিনেই ঘরে ফেরে, কেউ এসে বলে দাম যাই হোক গরুটা আমায় দেরে, দিন রাত গমগমে হাটে জমজমে চলছে বেচা কেনা, কার কত টাকা গরুর সাইজ দেখে তা যাচ্ছে না, গরু বানিয়ে এলে গোহাটায় গেলে নানা ধরনের গরু খুঁজে পাই, গরু আর সেই গরু নাই ভাই রে, গরু আজ আর সেই। রাজপথে দেখি আরেক দৃশ্য, কিছু গরু হয় খুব দুষ্টু, দুষ্টুরে দুষ্টু দুষ্টু, কোটিপতি তাই একটি দিনের রাখাল সেজে, বড়ই দুষ্টু, দুষ্টুরে দুষ্টু দুষ্টু, তার সাথে চলে বাজার বুঝতে দাম জানবার পর্ব, যত বেশি দাম ক্রেতার মুখে ফোটে তত বেশি গর্ব, টাকা পড়ে যায় কিসের জন্য এই কোরবানি দান, গরুর দাম এই দামি হয় ক্রেতা বেড়ে যায় সম্মান, পত্রিকাতেও ছবি ছাপা হয় গরু সহ তার ক্রেতা, কখনো আবার টিভিও দেখায় টাকার গর্ব জেতা, কোরবানি এলে গোহাটায় গেলে দোস্ত তোকে একটা গরু নিয়ে চলবে। একবার ক্লাসে শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলো, এই বল্টু বলতো পাঁচ থেকে দুই গেলে কত থাকে? বল্টু উত্তর দিল, জানি না স্যার। শিক্ষক তো রেগে ছাত্রকে বললো, তুই আস্ত একটা গরু,
তখন বল্টু শিক্ষককে কি বলে জানিস? বলো স্যার আমি ছোট মানুষ, আমাকে গুরু বলেন না, আমাকে বাসুর বলেন। খালি জোকস না, অফিস আদালতে মানুষ গরুকে নিয়ে অনেক অপমানজনক মন্তব্য করে। কাজে একটু ভুল হলে বলে ছাগল দিয়ে হাল চাষ করা যায় না, বলদ লাগে। কেউ আবার তার অধীনস্থ কর্মচারীদের বলেন যান যান কাটার পাতা খাইয়ে, তার মানে ইনডাইরেক্টলি তিনি কিন্তু ছাগলই বললেন। অনেক কিন্তু আবার ডিরেক্ট বলে গরু পিটে মানুষ করা যাবে। অথচ এই গরু আমাদের কত উপকারে লাগে বল। এই গরুর জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি পর্যন্ত হয়েছে। তার মানে দা কাউ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি? বলেন কি চান? আপনি শুধু বিরক্ত করেন, বলেন। জি, আমি কাউ ম্যানেজমেন্ট কোম্পানি থেকে এসেছি, স্পেশালি কোরবানির কাউ বাড়ি। নট অনলি কাউ বাট অলসো ছাগল, ভেড়া, মহিষ, উট, ইভেন কি স্পেশালি চিকেন পর্যন্ত বাড়ি কোরবানি দেবো আমি। এখানে আপনি কি ম্যানেজমেন্ট করবেন? কি যে বলেন স্যার, আমি একা কেন করব? আমাদের কোম্পানি করবে। কিরকম স্যার? কোরবানির গরু কিন্তু নর্মাল গরু না। গরু একটি গৃহপালিত এবং শান্ত স্বভাবের প্রাণী হইলে অধিকাংশ কোরবানির গরু কিন্তু গৃহপালিত না। এদের কিছু ফার্মে পালিত, কিছু দালাল পালিত, কিছু সুরা দালাল পালিত, আবার কিছু ব্যাপারী পালিত। এদের মেজাজ মর্জি কিন্তু এক একটার এক এক রকম। এই বহুবিধ চরিত্রের গরু নিয়ে আপনার টেনশনের কিন্তু শেষ নাই স্যার। কিসের টেনশন? কি এখন এখনো তো গরু কিনেন নাই, গরু কিনার টাইমটা যখন কাছে আসবে তখন বুঝবেন টেনশন কারে বলে। আপনার প্রথম টেনশন আপনি কি গরুটা একা দিবেন না বাঘে দিবেন, আর যদি বাঘে দেন তাহলে কার সাথে দিবেন। এরপর তো কেনার ঝামেলা, কোনার তুম কিনবেন, কোথায় সস্তা, এদের কদিন আগে কিনবেন, কারণ শেয়ার বাজারের মতো কোরবানির গরুর দাম উঠানামা করে। আগে কিনবা পরে কিনলে দাম কম বেশি হইতে পারে স্যার। ধরেন আপনি গরু কিনে ফেলছেন, এটা বাড়ি গরু কিনতে আনার একটা ব্যাপার আছে, ধরেন আনছেন ও, এখন এটা রাখবেন কোন, এটা আর একটা টেনশন। শহরে তো আর মাঠঘাট নাই যে আপনি গরু সারে দিলেন, এতে ঘাস খেলে আবার সন্ধ্যার সময় নিয়ে এসলেন, আবার মনে করেন বাইরে বাঁধিয়ে রাখলেন, আর একটা টেনশন যদি সরিয়েই যায়। যেখানে রাখেন না কেন তাদের তো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। মনে করেন ব্যাগ কিছু সামাল দিয়ে গরু কিনে নিয়ে আসি, আপনি কোরবানিও দিয়ে হেলাইছেন, এবার সামরার টেনশন। ফিরবেন আমার ইচ্ছা আছে এতিমখানা দিয়ে দিবেন, কিন্তু এলাকার সন্ত্রাসীরা আসি যদি বলে এরা সামরা দে, আপনার কিন্তু সামরা মাগনাও দিয়ে দিতে হইতে পারে। ধরেন সব সাইডছেন, এবার মাংস কাটাকাটি বাগে দিলে মনে করেন ব্যাগে মিলে কাড়ি হেলাইলেন, কিন্তু একা দিলে কেমনে কাটবে। আচ্ছা ধরেন কাড়িই হেলাইছেন, এবার খানের টেনশন। সেটিও কি আপনারা করে দেবেন? আরে না, সেটি আমরা করতে না, আমরা ম্যানেজ করে দিব। আরে কত রান্নার লোক আছে না, নিত্য নতুন রেসিপি আপা, তাদের একজনকে হায়ার করে আনি দিব। অর্থাৎ স্যার আপনার কোরবানির যাবতীয় টেনশন আমরা নিব, আপনি ফ্রি। আমি এমনিতেই ফ্রি। তোমার কোরবানি নিলে আপনার কোনো টেনশন নেই? না, আমি সব টেনশন প্রথমেই কোরবানি দিয়ে দেবো, তখন সব কিছু আমি সহজভাবে করতে পারবো। তাছাড়া বছরের অন্যান্য দিন যে সমস্ত সমস্যা নিয়ে টেনশনে থাকি সে তুলনায় তো এটা কোনো টেনশনই না। দোস্ত তুই এমন কোনো মানুষ খুঁজে পাবি না যে ছোটবেলায় গরু নিয়ে রচনা লেখে নাই। আমার মনে আছে স্পষ্ট যে ছোটবেলায় তিনটে রচনা কিন্তু আমাদের কমন ছিল, আমাদের গ্রাম, লোক আর ভ্রমণ, গরুর রচনা। অন্য রচনা পারুক বা না পারুক গরুর রচনা কিন্তু সবাই পারত, কারণ প্রত্যেকের বাড়িতেই তখন গরু ছিল, সেই জন্য গরুর শিং, গরুর লেজ, চামড়া, দুধ, গোবর সব নিয়ে সুন্দর রচনা লিখতে পারত। শোন দোস্ত, আমরা তো তাও গরুর রচনা লিখেছি, কিন্তু এখনকার ট্যাপ শিশুরা? ট্যাপ শিশু মানে? আরে এখনকার শিশুরা তো সারাক্ষণ ট্যাপ নিয়ে থাকে, ও তো কোরবানির সময় ছাড়া গরুর চোখেই দেখে না, সুতরাং গরু নিয়ে রচনা লিখতে পারে না। আমার এক ভাগ্না গরুর রচনা লিখতে কি লিখেছে জানোস? লিখেছে গরুর মাংস দিয়ে কাবাব হয়, সেই কাবাব আমার খুব পছন্দ, গরু দুধ দেয়, সেই দুধ দিয়ে ছানা হয়, মিষ্টি হয়, দই হয়, আব্বু বাড়িতে সবসময় ছানা মিষ্টি দই নিয়ে আসেন। ও তো ঠিকই বলেছে, ওদের কাছে তো গরু মানে হচ্ছে কাবাব, দুধ, দই, ছানা। অবশ্য শুধু ছোট না, বড়রাও কিন্তু গরু সম্পর্কে খুব ভালো কিছু জানে না। গরু কিভাবে লালন পালন করতে হয়, কোরবানির মাংস কিভাবে কাটতে হয়, কোরবানি আসলে কিন্তু সব বোঝা যায়। বছরের অন্যান্য দিনে কসাই গরু জবাই করেন এবং মাংস বানান, কিন্তু কোরবানিদের দিনে আপনারা পরিবারের সবাই মিলে এই কসাইয়ের দায়িত্ব পালন করে থাকেন। এতে চামড়া ক্ষতিগ্রস্ত হয় এবং মাংস ঠিক মতো বানানো হয় না, তাই এই গরু কোচিং এর মাধ্যমে আমরা আপনাদেরকে মাংস সুন্দর করে কাটা শেখাবো। এই গরু কাটা শিখে তাম্বো কত করে দিতে হবে তো একটি পয়সাও দিতে হবে। কেজি দরে বিক্রি করে ফেলবো। আপনি চামড়া ছোলানো শুরু করেন, খুব খেয়াল করে চামড়া ঝাড়াই করতে হইব। খেয়াল রাখতে হইব চামড়া যাতে ছিদ্র না হয় এবং চামড়ার লগে মাংস যাতে চলে না যায়। ভাই আপনারা কিন্তু ভালো করে খেয়াল করেন। আচ্ছা ভাই গরু বডি কোন জায়গাটা, এটা কি কয় একটু বুঝাই হন তো। রান তো সবাই চিনেনি, এটা হইলো রান, আর এইটা হইলো সিনা, আর এইটা হইলো গর্দান।
এটা হলো গুড়দা, এটা হলো কলিকা। সিনার গর্দানের মাংস কিন্তু খুব মজা। চামড়া ছাড়ানোর পর প্রথম কোন অংশ কাটতে হবে? আগে চারটে রান আলাদা করবেন, তারপরে সিনা ধরবেন। আচ্ছা দেখেন আমি কি করতেছি। দেখলেন তো কত সুন্দর ভাবে একটা আস্ত গরু কেটে ফেললো ভাই। এমনি কাটলে তো হাতের আঙুলে একটা আস্ত থাকবো না, সব মাংস লোকে মিশে যাবে। এই জন্য তো বলে শিক্ষার শেষ নেই। আর এই মাংস কাটা একটা শিল্প, আর উনি একজন কসাই। না না না, আমার কাছে উনি একজন ছুরি শিল্পী। আজকে আমাদের ক্লাস শেষ, আগামীকাল আমাদের ক্লাস সকাল 7টায়। আর যারা তাজা মাংস নিতে চান তারা সাথে টাকা নিয়ে আসবে। দোস্ত, একবার এক শিশুকে প্রশ্ন করা হলো গরু কোন চরিত্রের প্রাণী। শিশু উত্তর দিল খুবই বোকা চরিত্রের প্রাণী, কারণ সে নিজে পানি খায় আর দুধ দেয় মানুষদের। তার মানে গরুও দুধ খেতে পারতো? আরে না না, সে তার শিশু মনের চিন্তা থেকে এটা বলেছে। তবে আমরা তো মানুষ, আমরা কি একজন আরেকজনের চেহারা দেখে বলতে পারবো কার চরিত্র কেমন? পারবো না। তবে এইটুকু বুঝি, গরু ছাগলের মধ্যে আমাদের মতো হিংসা বিদ্বেষ তোষামতি চামচামি মারামারি কাটাকাটি কিচ্ছু। তবে দোস্ত, গরু এবং ছাগলের চরিত্রগত পার্থক্য কেউ খোঁজে না, কারণ তারা নির্ভেজাল চরিত্রে। পার্থক্য হচ্ছে আকারে আকৃতিতে, হাঁকে ডাকে, নামে আর দামে। তবে যত পার্থক্য থাকুক না কেন, ওরা কিন্তু সবাই একসাথে মিলে মিশে একই জায়গায় থাকে। চল দোস্ত, তোকে একটা ব্যতিক্রমী ডেইরি ফার্ম দেখ। সাদিক এগ্রো, দেশের অন্যতম বৃহৎ খামার হিসেবে পরিচিত এই গবতি পশুর খামারটি 2009 সালে ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে। সাধারণ মানুষকে উৎকৃষ্ট মাংস ও কম মূল্যে দুধ সরবরাহ করার জন্য সাদিক এগ্রো প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের মালিক জনাব মোহাম্মদ ইমরান হোসেন, যিনি বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। এই অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা অর্থাৎ খামারির সংখ্যা 73,000। এর মধ্যে 50,000-এরও বেশি খামারি স্নাতক ডিগ্রিধারী। আজ থেকে 10 বছর আগে যখন আমি খামার শুরু করেছিলাম, তখন আমার বাবা চাচারা বলতেন যে শিক্ষিত ছেলেরা কি কেউ গরু পালে। এখন আমরা দেখতেছি আমাদের অ্যাসোসিয়েশনের 50,000 মেম্বার গ্র্যাজুয়েট। এতে বোঝা যায় যে আসলে শিক্ষিত ছেলেরাই গরু ভালো পালতে পারে, এবং তারা মোর সাইন্টিফিক্যালি অনেক নতুন নতুন পন্থা অবলম্বন করে তারা তাদের পুরো প্রোডাকশন কস্টটা কমায় নিয়ে আসছে। এর জন্য দেখেন গত বছর ইন্ডিয়া থেকে গরু আসা সত্ত্বেও গত বছর আমাদের বাংলাদেশের মানুষ 550 টাকা করে গরু গোশত কিনে খেতে হয়েছে। এই বছর ইন্ডিয়া থেকে গরু না আসা সত্ত্বেও আমাদের দেশে কিন্তু গরু গোশতের দাম বাড়ে নাই, বরং 450 টাকায় চলে আসছে। সাদিক এগ্রো ফার্মে রয়েছে দেশে প্রথম আসা নাম বর্ণ আকৃতির বিভিন্ন জাতের কোরবানি দেওয়ার উপযোগী গরু। তো এবার চলুন দেখা যাক এই খামারে গরু সহ অন্যান্য গবাদি পশুকে কিভাবে সংরক্ষণ করা হয়। এখানে লেখা রয়েছে ইন্টারন্যাশনাল মিউজিয়াম। মূলত বিদেশ থেকে আনা বেশি দামের গরুগুলোই এখানে এনে রাখা হয়। এই ঘরটার ভিতরে যতটি গরু আছে আমরা বিমানে করে আমেরিকাতে আনা হয়েছে। এই লাল রঙের গরুটি ব্রাহ্মা জাতির গরু, কোরবানি উপলক্ষে এটি আনা হয়েছে সুদূর আমেরিকা থেকে। খামারিদের দেওয়া তথ্য অনুযায়ী এটি বাংলাদেশে আমদানিকৃত সবচেয়ে বড় এবং দামি গরু, যার ওজন প্রায় 1,220 কেজি। এই গরুটি বিক্রি করা হয়েছে 35 লক্ষ টাকায়। এই কালো গরুটিও আমেরিকান, যা এনেছেন বিট সংগ্রহের জন্য। এই গরুগুলো আনা হয়েছে ভারত ও ভুটান থেকে। এই যে লম্বা মুখ ও বড় সিংয়ের গরুটি দেখছেন আপনারা, এর নাম রাখা হয়েছে হরিণী গরু। হয়তো হরিণের মতো দেখতে বলি এর নাম হরিণী। এটি এসেছে ভারত থেকে। আর এই বামুন আকৃতির গরুটি আনা হয়েছে ভুটান থেকে। আছে বড় বড় শিঙের রাজস্থানি গরু। এই লম্বা শিংওয়ালা গরুগুলোর নাম হরিয়ানা। সকল দেশি গরু সংরক্ষিত রয়েছে এই ঘরে। এই ঘরের গরুগুলো দেশে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন খামারিদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এগুলো পাবনা থেকে, এগুলো আনা হয়েছে পাহাড়ি অঞ্চল থেকে, যার নাম চিটাগাং ক্যাটল, বা যা গয়াল বলেও ডাকা হয়। ঘরের তাপমাত্রা ঠিক রাখার জন্য এবং গরু যাতে গরমে কষ্ট না পায় তার জন্য এখানে আছে ফ্যানের ব্যবস্থা। শুধু গরুই নয়, আছে মহিষও। আমরা দুটি সাদা মহিষের দেখা পেয়েছি এখানে। রয়েছে বিভিন্ন জাতের বিভিন্ন আকৃতি ও দামের ছাগলও। এই খামারে অনেক গরু আছে যা থেকে প্রচুর দুধ উৎপাদন করা হয়। বেশিরভাগ গরুই অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গরু, যার প্রতিটি গরুই প্রায় 28 থেকে 37 লিটার করে দুধ দেয়। সাদিক এগ্রোতে রয়েছে ডুম্বাও। এই প্রাণীটিও সুদূর সৌদি ও গুজরাট থেকে এনে প্রজনন ও লালন করা হয়ে থাকে এখানে। এর মাংসের স্বাদ অনেকটা খাসির মাংসের মতোই। এর পেছনে যে থলথলে মাংস পিণ্ডটা দেখছেন, তা আসলে লম্বা লেজটির নিচে ধীরে ধীরে মোটা মাংস পিণ্ডে পরিণত হয়েছে। প্রতিবারের মতো এবারও এই খামারে আনা হয়েছে উট, সবগুলোই কোরবানির উদ্দেশ্যে। এদের স্বাস্থ্য পরিচর্যার জন্য রয়েছে পশু চিকিৎসক,
তারা প্রতি সপ্তাহে বিভিন্ন খামারে রুটিন ভিজিট করে থাকেন এবং বিভিন্ন প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রেসক্রাইব করে যান। আমরা যে ঢাকা জেলায় যে সমস্ত আপনার হৃষ্টপুষ্টকরণ খামার হয়েছে এগুলো আমরা রুটিন ভিজিট করি। গত বছর অর্থাৎ 2017 সালে এই খামার থেকে কোরবানির উদ্দেশ্যে মোট 563টি গরু বিক্রি করা হয় এবং এবছর তারা আশা করছেন প্রায় 1100 গরু তারা বিক্রি করতে সক্ষম হবেন। সাদিক এগ্রো 2017 সালে ছাড় পালনে প্রথম স্থান এবং 2018 সালে প্রজনন ইস্যুতে দুধের গরুর জন্য প্রথম স্থান অধিকার করেছিল। তরুণ শিক্ষিত প্রজন্মকে সাদিক এগ্রোর প্রতিষ্ঠাতা বলেন, আমি আমাদের নতুন প্রজন্মকে বলবো যারা ভালো চাকরি পাচ্ছেন না কিংবা যারা বিদেশ যাওয়ার জন্য দালালির পিছে পিছে ঘুরতেছেন, তাদের জন্য একটা মেসেজ, এই সেক্টরে অপার সম্ভাবনা আছে, আগে প্রশিক্ষণ নিন, অবশ্যই লাভ হবে ইনশাআল্লাহ। দোস্ত একটা জিনিস খেয়াল করছিস, গরু আমাদের এত উপকার করে, এত উপকারী একটি প্রাণী, তারপর গরুকে নিয়ে কোনো ভালো উদাহরণ নাই। কেউ কিছু না পারলে আমরা বলি তুই একটা গরু, দুজন একই চরিত্রের হলে বলি এক গোয়ালের গরু। এরকম গরু খোঁজা, গোবর খো, গোবর গণেশ, লেজে গোবরে মাথা ভরা গোবর, এরকম অসংখ্য প্রবাদ প্রবচন। আরে দোস্ত শুধু প্রবাদ প্রবচন বাগধারা না, যে গরু আমাদের এত উপকার করে সেই গরুকে আমরা বেদ দিয়ে পিটাই, কাঁধে জল বেঁধে চাষ করি, গরুর গাড়ি চালাই, ঘানি টানি, সেই জন্য তার নাম দিয়েছে আবার কলুর বলো। শুধু তাই নয়, আমরা গরুর মুখে টুসি লাগিয়ে তার খাবার অধিকার কেড়ে নিই, তার বাক স্বাধীনতা হস্তক্ষেপ করি। তবে দোস্ত আমার মনে হয় আমাদের জন্য এরকম টুসির ব্যবস্থা করা দরকার, তাইলে আমাদের ফালতু কথাবার্তা কিছুটা হলেও কমতো। তবে দোস্ত গরু নিয়ে যে যাই বলো, শকুনের দোয়ায় গরু মরে না, সুতরাং এইসব কথা বাদ দে, চল আমরা একটা গান শুনি। তার শেষ আছে জানি পৃথিবী ও মহাকাশে, ও কিছু ভয় তাই কাছে উড়ে আসে জীবনের মাঝে অনায়াসে, ও তারপরে বুঝ মন প্রেম চায় সারা ক্ষণ, তোমাতে হারাবো প্রেমেতে জড়াবো সাজাবো স্বপ্নের আগামী দিন, প্রতিটি সময়ে কাটাবো নির্ভয়ে রাঙাবো জীবনে প্রতিটি দিন, সাদা মন হয় যেন কালো, প্রেমের জগতে বিরহ আঘাতে ভালোবাসা যেন রয় না ভালো, তারপরে প্রেম চাই সারা ক্ষণ, তোমাতে হারাবো প্রেমেতে চড়াবো সাজাবো স্বপ্নের আগামী দিন, প্রতিটি সময় সুখ পাখি খোঁজা নিমেষেই কথায় হারালো, তুমি এলে পাশে স্বপ্নের হাসি আধারেও খুঁজে পাই যেন আলো, সাজাবো সব।
দোস্ত একটা জিনিস খেয়াল করছিস, কোরবানির গরুর হাট থেকে গরু কিনে নিয়ে আসার সময় সবার ভিতরে কিন্তু একটা দাম জিজ্ঞাসা করার প্রবণতা লক্ষ্য করা যায়। হ্যাঁ খেয়াল করছি, একবার তো দেখলাম এক লোক গরুর দাম লিখে গলায় ঝুলে রাখছে যাতে বারবার বলতে না হয়। আবার অনেকে ডরেও কিন্তু গরুর দাম বলে না। এইবারই মানে তিন চারজন লোক একটা বিশাল কোরবানির গরু নিয়ে যাচ্ছিল, সবাই তাকে জিজ্ঞেস করতেছে ভাই আপনার গরুর দাম কত, গরুর দাম কত, কেউ কোনো কথা বলে না, সব চুপ। তখন এক লোক তাদেরকে থামাই দিয়ে বললো, আচ্ছা ভাই অনেকক্ষণ ধরে আপনাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আপনাদের গরুর দাম কত, আপনারা বলেন না কেন? তখন বললো যে আমাদের মালিকের নিষেধ আছে, ধরে নেন গরুর দাম মেলা টাকা। এই মেলা টাকার মালিকের ঝামেলাও মেলা যদি মানুষটা সৎ না হয়। এবার বুঝলেন কেন কই নাই, তার মানে গরুর দামের লগে মালিকের কাম মেলে না। তা দোস্ত এবার ঈদ কই করবা, বাড়িতে না এখানে? এখানেই করো। নই ভাই আপনি কই করবেন? আমিও এখানে করুন, এমনি ঈদের সময় ভিড় থাকে, তারপর আবার এই ঈদে খালি মানুষ না গরু ছাগলের ভিড় থাকবে, যানজট বাড়বো, তাই এখানেই কুরবানি দিব। করুন সাহেব। হ্যাঁ ওনার চা খাওয়াই। হ্যাঁ আপনি কই যান? না কাজ আছে। দোস্ত তোমার বেশ চিন্তিত মনে হইতেছে, কি চিন্তা করো? কুরবানির চিন্তা। কুরবানি কুরবানি আবার একটা চিন্তা হইলো নাকি? ভাগিদার পাইতেছি না। আরে তুমি এত বড় চাকরি করো, তুমি গরু ভাগি দেবা কেন? যত বড় চাকরি করি না কেন, 1,00,000 গরু কোরবানি দেওয়ার সামর্থ্য আমার নাই রে ভাই। তাছাড়া মন মতো মানুষও পাইতেছি না, 3-4 পাইছি, আর 2-1 ভাগিদার পাইলেই হইতো। তোমার অফিসে এত লোক, তোমার আবার ভাগিদারের অভাব আছে নাকি? ওইটাই তো সমস্যা, সবাই তো আর ভাগে দিবে না। আচ্ছা ওই রহিম সাহেব আর তুমি তো এক কোয়ার্টারে থাকো, তার লোক এলো তাহলে তো তোমার হয়ে গেলো। উনিও ভাগে দিবে না, উনিও 1,00,000 কোরবানি দিবে। 1,00,000 দিব তো কি, তো হে 1,00,000 দিলে তুমি ভাগে দিবা কেন? আরে দূর ভাই, আর বাজেট কত জানো? কত? 70,000 টাকা। আর আমার বাজেট 12,000 টাকা। 12,000 টাকায় বড় সাইজের একটা ছাগল তো পাওয়া যাবে না। তুমি আর ও তো একই চাকরি করো, সে 70,000 টাকা দিতে পারলে তুমি দিতে পারবে না কেন? ওইটাই তো কথা রে ভাই, হ্যাঁ আলগা পয়সা আছে আমার নাই, আমি সৎভাবে থাকনের চেষ্টা করি, তাছাড়া অবৈধ পয়সায় কোরবানি দিলে মাংস খাওয়াটাই হবে, কোরবানি আর হবে না। আচ্ছা দোস্ত এই ঈদ কোরবানির মতো পবিত্র উৎসবে মানুষ ঘুষ খায় কেন? আরে সেটা তো ওই অসৎ মানুষগুলোই বলতে পারবে, কারণ ওকে তো কোনো লজ্জা শরম নাই। ঠিকই বলেছিস, সেদিন অফিসের এক কর্মকর্তাকে এক ঠিকাদার গরু কেনার জন্য টাকা দিল, উনি যখনই পকেটে টাকাটা রাখতে গেছেন হঠাৎ পিয়ন দেখে বলে, স্যার এই পকেটে টাকা রাখবেন না, ওইটা ছাগলের বাম পকেটে রাখেন, ওইখানে সব গরুর টাকা। এই জন্যই অফিস আদালতে গরুর ওই প্রবাদটা মাইনা চলা উচিত। কোনটা? ওই যে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। কিন্তু আমাদের এইসব অসৎ গরুরা তো সেটা বোঝে না। কেমনে বুঝবো? এরা যে দুষ্ট গরুর চাইতেও দুষ্ট, গরু অন্তত এদের চাইতে ভালো, কিছুটা হলেও বোধ আছে। এক্সকিউজ মি, কি ব্যাপার ডাইরেক্টর সাহেব, সেটার মধ্যে গরু? ওইটা আমার আর্টিস্ট। গরু? হ্যাঁ আর্টিস্ট না প্রপস, আর একটা জীবন্ত প্রাণীর আপনি প্রপস কন্টেন্ট শুনেন। পৃথিবীর অনেক বড় বড় সিনেমার আর্টিস্ট, হাতি বাঘ ভাল্লুক বান্দর, ওরা অনেক মানুষের চেয়ে ভালো অ্যাক্টিং করে, সেই জন্য কইলাম ওরা প্রপস না আর্টিস্ট। তা নাটকে হঠাৎ গরু নিলেন কেন? এটা কুরবানি ঈদের নাটক বানাইতেছি, কুরবানি ঈদের মেইন সাবজেক্ট হলো গরু, এইটাই যদি না থাকে তাহলে ঈদের নাটক হইব কেমনে? ঈদের সময় তো ঈদ নিয়ে কোনো নাটকই দেখি না, সেই ভালোবাসা তুমি আর আমি এই নিয়েই চলতেছে। ওইটাই তো সমস্যা, বিশ্বকাপ ফুটবলের নিজ দেশের খেলা নাই, তারপরে দেখলাম বাড়িতে বাড়িতে ভিন দেশের পতাকা উঠতেছে, ভিন দেশি খেলোয়াড়কে পোশাক পিঠা নাটক বানাইতেছে, অথচ এগুলি ছিল ঈদের নাটক, ঈদ আর বিশ্বকাপ এক লোক হইল অথচ কোথাও ঈদ নাই। এরা তো আপনারই জাত ভাই, সবাই তো আর সমান না। এখন বলেন কি জানতে চান? না এই যে গরু নিয়ে শুটিং করছেন, কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা হয় না ভাই, গরু ভীষণ উপকারী প্রাণী, দেখেন না ঘাসের মধ্যে ছেড়ে দিছি, হ মানে ঘাস চাবাইতেছে আর টাইমলি শট দিতেছে, একবারও কয় নাই প্রোডাকশন চা কই সিগারেট কই। আজকাল তো অনেক আর্টিস্ট খালি সিগারেট খায়, হেল লেগা ওই বাবদ খরচ হয়ে গেছে না। তার মানে গরুর পারফরমেন্সে আপনি খুশি? খুশি মানে ভীষণ খুশি, শিডিউলের সমস্যা নাই, টাইমলি আসছে মানে নিয়ে আসছে, আইসা বলে নাই সরি একটু জ্যামে পড়ে গেছিলাম, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, নইলে শরীরটা একটু খারাপ লাগতেছিল, কত জুহাত। এরপরে মোবাইলের কোনো ডিস্টার্ব নাই, গরু কাউরে ফোন করে না, কারো কাছ থেকে গরুর কাছে ফোনও আসে না, ঘন ঘন মেকআপ নিতে হয় না, ঘন ঘন পাপ নিতে হয় না, গা মুছতে হয় না, পুরো ইউনিটে একমাত্র গরুরে আমার কোনো পেইন দেয় না। তার মানে আপনি বলতে চাইছেন যে আর্টিস্ট হিসেবে গরু খুব কোঅপারেটিভ?
খালি কোঅপারেটিভ না, আমার তো মাঝে মাঝে মনে হয় সমস্ত ক্যারেক্টারগুলি যদি এই গরুরে দিয়ে করাতে পারতাম তাহলে খুব শান্তি পাইতাম, কিন্তু তা তো আর সম্ভব না। সেই জন্যই তো রচনায় আছে দ্য কাউ ইজ এ ভেরি ইউজফুল অ্যানিম্যাল। দোস্ত, গরু নিয়ে শুধু প্রবাদ প্রবচনই না, গরু আর্ট কালচারও আছে। ছোটবেলায় পড়েছি, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। আবার পড়েছি, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি। সিনেমার গানও আছে, আমার গরুর গাড়িতে বৌসাজি দুক্কুর 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 দূর সানাই বাজি। তবে দোস্ত, সিনেমায় গরু নিয়ে প্রায়ই একটা অভিযোগ শোনা যায়, সিনেমার গরু নাকি গাছে চলে। ইদানিং কিন্তু নাটকে কথা ঢুকছে, নাটকের গরু গাছে চলে। গরু গাছে চলবে কি করে? তুই কখনো শুনেছিস যে গরু গাছে উঠতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ছে? শুনিস নাই। তারপরও গরু নিয়ে চিৎকার। শুধু গরু, ছাগলরাও তো ছাড়ে না। এই যে কথা কথা বলে পাগল কিনা কয়, ছাগল কিনা খায়। আরে ছাগল যাই খা, বিড়ি সিগারেট ইয়াবা গাছ এইসব তো খায় না। ছাগল তোর মাদক শক্ত মা। আসলে এইসব প্রাণীদের নিয়ে যে যাই বলো, ওরা কিন্তু নম্র ভদ্র, কথা বললে কথা শুনে, নাম ধরে ডাকলে কাছে আসে। বাথান শব্দটির অর্থ গবাদি পশুর জন্য বাঁশের ঘেরা দিয়ে বিশেষ ধরনের বাসস্থান, যেখানে রেখে গবাদি পশু পালন ও পরিচর্যা করা হয়। পৌষ থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এই ছয় মাস এইসব এলাকার মানুষ তাদের গরু এই বাথান এলাকায় রাখেন। আবার বর্ষায় গরুর মালিকেরা তাদের গরু বাড়িতে নিয়ে যান। নদীর পাশে আবাদকৃত সবুজ ঘাসের বিস্তীর্ণ গোচারণ ভূমিতে গবাদি পশু বিচরণ ও সম্মিলিতভাবে দুধ সংগ্রহ সহজ সাধ্য বলে এইসব বাথানে গরু রাখা হয়। এইসব এলাকার 400 বাথানে প্রায় লক্ষাধিক উন্নত জাতের গরু রয়েছে। 5 থেকে 15 জনের সমন্বয়ে বিভিন্ন আয়তনের এক একটি বাথানে প্রায় 200 থেকে 700 গরু রাখা হয়। আমরা গিয়েছিলাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বি আঙ্গারু গ্রামের কাউয়াক নামের একটি বাথানে। এখানে 10 জন মালিকের 400 গরু রয়েছে। আমরা অনেকেই এই গরুকে নির্বোধ বলে গালি দেই, অন্তত এইসব বাথানে এলে বোঝা মুশকিল আসলে এই গরু নির্বোধ কি না। এখানে গরু পরিচর্যায় নিয়োজিত রাখালদের সঙ্গে গরুগুলোর একটা চমৎকার সখ্যতা গড়ে ওঠে। এইসব রাখালরা এখানে বছর বা মাসিক চুক্তিতে কাজ করে থাকেন। এখানে যে গরুগুলো দেখছেন প্রত্যেকেরই রয়েছে একটি করে নাম। শুধু বড় গরুই নয়, নাম ধরে ডাকলে বাছুর বেরিয়ে আসে। এবং তারা এই শত শত গরুর মাঝখান থেকে ঠিকই তার মাকে খুঁজে বের করে নেয়। আমি ছোটবেলা থেকে এই কাজ করি, এই কাজ আমার কাছে ভালো লাগে। আর আমি অনেক গরুর নাম দিছি, নাম ধরে ডাকি, ডাকে তারা সাড়া দেয়, আমার ভালো লাগে। কর্মজীবী মায়েরা যেমন কাজের মাঝে বেবি কেয়ারে রাখা সন্তানকে দুধ খাওয়াতে আসেন, এখানেও তেমনি মা যেন ছুটে আসেন তার বাছুরকে দুধ খাওয়াতে। এক অসাধারণ দৃশ্য, মায়ায় জড়ানো প্রকৃতির অন্যরকম খেয়াল, অন্যরকম ভালোবাসা। উল্লেখ্য, এইসব বাথান থেকে প্রতিদিন সংগৃহীত হয় প্রায় 2 লক্ষ লিটার খাঁটি তরল দুধ। এই বাথান থেকে প্রতিদিন দুধ উৎপন্ন হয় প্রায় 1000 লিটার, যা চাষিরা মিল্ক ভিটা সহ বিভিন্ন কারখানায় সরবরাহ করে থাকেন। দোস্ত, আগে মানুষ গরু কেনা নিয়ে কি যে টেনশন করত, আর এখন কোনো টেনশনই নাই। অনলাইনে গরু পাওয়া যায়, গরুর রং, সাইজ, গরুর কয় দাঁত, বয়স কেমন সব কিছু তুই দেখা অর্ডার দিবি, গরু বাসায় পৌঁছে দিবে। এখন তো বাজারে যেতে হবে না, তুই সব পরিবারে দেখা শুনে গরু কিনতে পারবি। কেমন? ফেসবুক লাইভে যাবি, বিভিন্ন গরু দেখবি, তারপর সবাই মিলা পছন্দ করে গরু কিনবি। তবে দোস্ত, গরুটা কি না, ওই গরুটাকে ঠিকঠাক মতো যত্ন করতে হবে, খাওয়াইতে হবে। আমরা তো গরু খাওয়ানোর রেসিপি নিয়ে চিন্তা করি না, আমরা চিন্তা করি গরু খাওয়ানোর রেসিপি নিয়ে, কোন মশলা দিয়ে গরু রান্না করলে কিরকম হবে, গরুর ভুরু দিয়া নুডলসের চচ্চড়ি রান্না করলে কিরকম হবে, এরকম নানা ধরনের খাবার। তবে দোস্ত, ওই যে কইলি মশলা, হ্যাঁ ওইটা কিন্তু শহরে জমে না, ওইটা জমে হলো গ্রামে, কারণ গ্রামে প্যাকেট মশলায় না বাটা মশলা রান্না হয়। ওই বাটা মশলা তুই শহরে পাবি কোথায়? আরে কি বলি, শহরে এখন সব পাওয়া যায়। তোর বাসায় আইসা বৈশা কাইটা সাইটা পাইটা বাটা মশলা দিতে মশলা লাগবে, মশলা মশলা বাটি, মশলা আই মশলা বাটি, তুই আসো। আগে আপনার পরিচয়টা বলুন। আমি মশলা ম্যানেজমেন্ট কোম্পানির এক্সিকিউটিভ। মশলা রাবের ইভেন্ট ম্যানেজমেন্ট আছে নাকি? জি স্যার, আমাদের ঈদের রান্নার প্রধান উপাদানই হচ্ছে মশলা, অথচ ব্যাপারটা আমরা কেউ আমলেই নেই না, বিশেষ করে পুরুষেরা। ওরা তো নেবেই না, তার মধ্যে রান্নাঘরে যেতে হয় না, রান্না করি আমি, তাই মশলা কতটা গুরুত্বপূর্ণ আমি বুঝি।
শোনো, তুমি গরু ছাগল যাই দাও না কেন, সবকিছুই রান্না করতে মশলা লাগবে। এই লাগবে, ওটা তো বাজার থেকে কিনলে হয়। 90-80 হাজার টাকার গরু কিনছি, আর তোমার 3-4 হাজার টাকার মশলা কিনতে পারবো না? পারবে না, কিন্তু বাটা মশলা আর প্যাকেট মশলা কি এক? তফাৎটা কি? নিজে সরিষা থেকে ভাঙা সরিষার তেল আর বাজারে খোলা সরিষার তেল কি এক? ফলের ফ্রেশ জুস আর বাজারে প্যাকেট জুস কি এক? লাকড়ির চুলার রান্না আর গ্যাসের চুলার রান্না কি এক? এক না। আরে ভাই, এত খোঁজে কি? খোঁজে তোমার জিব্বা। একটু রান্না খারাপ হলেই বাড়ি মাথায় উঠাও, এটা ভালো হয়নি, আমার রান্নার গন্ধ ভালো হয়নি, আমার রান্না পচা হয়েছে। ভালো না হলে বলবো না? পাটা মশলায় রাঁধেন, দেখবেন অনেক মজা। তা এখন কি তরকারি মজা লাগাবার জন্য প্রতিদিন এই পাটা পোতা ঠক ঠক আওয়াজ করে এই মরিচ হলুদ বাড়বে? উনি কেন বাড়বেন, বাড়বো তো আমরা। আর পাটা পুটার যাতে গুতাগুতি না হয় সেজন্য আমরা আপনার কিচেনে যাব না, আপনার গ্যারেজে অথবা রাস্তার পাশে বসে পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ ধনিয়া বেটে দেব। আমাদের অভিজ্ঞ কারিগর তারা মাত্র আধা ঘন্টার মধ্যে সেটে বেটে কেটে বাটিতে বাটিতে সাজিয়ে দিব আপনার মশলা। তা এসব করতে কত দিতে হবে? আচ্ছা, এটা কোনো প্রশ্ন হলো? যা লাগে তাই দিবা? না, আমরা বেশি নেব না। ঈদ উপলক্ষে আমাদের মশলা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বিশেষ অফার চলছে, 5 আইটেম বাটালে 1 আইটেম ফ্রি। দোস্ত, গরু রাজনীতি সম্পর্কে তোর কি কোনো ধারণা আছে? গরু রাজনীতি মানে? শোন, অনেক নেতা সারা বছর গ্রামে না গেলেও ঈদের সময় 2-3 দিনের জন্য হলেও সে গ্রামে যাবে, সেখানে গিয়ে সে গরু নিয়ে শোডাউন করবে, এটাকে বলে গরু রাজনীতি। আরে বেটা, শোডাউন তো হয় মনে কর জনসভায়, রাজনৈতিক জনসভায় কে কত লোক জমায়েত করতে পারে তার উপর, গরুর আবার শোডাউন? আরে সব চামচারা মিলা মিছিল করে হাটে যাবে, গরু কিনে নিয়ে আসবে, যেখানে বলবে নেতার গরু, লোকজন সব অবাক হয়ে বলবে বাবা বাবা, গরু যেমন নেতাও তেমন। তারপর বাড়ির সামনে গরুর প্রদর্শনী হবে, যে দেখতে আসবে চামচারা বলবে এইবার তোমাদের জন্য নেতা এই গরু কিনছে, ঈদের দিন আইস। শোনেন, পবিত্র কোরবানি ঈদে আমার বাড়িতে আপনাকে সবার ঈদের দেওয়া, এইবার আপনাকে লাগিয়ে আমি 1 ডজন গরু কিনছি। কোন কি 1 ডজন মানে 12টা? এই দেখো, 1 ডজন কি 13টা হয়? আর নেতা কিনবো নাকি তুমি কিনবা? নেতার কামাই কত তুমি জানো? চুপ, বেশি কথা দরকার নাই, দেওয়ালে তো কান আছে। আরে কান থাকলে লাভ নাই, কেউ না করতে পারবো না, আমার বিরুদ্ধে কথা বলে কি হইব সবাই জানে না। আরে কথা কম, তাহলে ঈদের সময় সবাই আইসো। একটা কথা হুজুর, আপনি তো আমাকে ঈদের সময় দাওয়াত দিতেছেন, কিন্তু কয় মাস আগেও ঢাকায় গিয়ে আপনার বাড়ির সামনে থেকে ফিরে আইছি। আরে জারওয়ান কইলো, আপনি বলে মানা করছেন? করছি তো, কিন্তু কেন করছি সেটা শুনো, আমি তোমাকে আমার জানে চাইতে বেশি ভালোবাসি, আমি চাই না ঢাকার বাড়িতে ঢুকা তোমার কোনো দুর্ঘটনায় পড়ে। আরে আমি বইরা যেতে পারি, কিন্তু আমার এলাকার একটা লোকেরও কোনো ক্ষতি হোক এইটা আমি চাই না। আপনার বাড়িতে গেলে ক্ষতি হইব কেন? ওই বাড়ির কনস্ট্রাকশন ভালো না, যে কোনো সময় ভেঙে যেতে পারে। আপনি কেমনে জানেন ওইটা ভেঙে যেতে পারে? আমি জানো না। আরে ওইটা বানাচ্ছে তো আমার কোম্পানি, সব 2 নম্বরই ইটা বালুয়া রড দিয়া। নেতা, এর মধ্যে আপনি থাকেন কেমনে? আমি তো পিসির ইউনিটে থাকি, ওইটা মজবুত আছে। দেখছো নেতা নিজের বেলায় কেমন হুঁশিয়ার। কেন চাচা, আমার নিজের জন্য আমি কি করছি কোন, সারা জীবন আপনাকে লেগে কাম করছি। এই যে গ্রামে আমার বাড়ির বাম পাশে রাস্তাটা কাঁচা আছিল, গ্রামের মা বোনরা রাস্তায় কাদায় চলতে কত অসুবিধা হইতো, আমিও কষ্ট পাইতাম, এর লেগে তা পাকা করে দিছি কোন, এখন আর কোনো সমস্যা নাই। কোন এটা কি আমার জন্য করছি না জনগণের সেবার জন্য করছি? জি না, জনগণের না, নিজের সুবিধার লেগে করছেন, কারণ বাম দিকের রাস্তা ডান দিকের বাড়িটা আপনার, ওইটার লগে একই সময় নিজের বাড়ির রাস্তাটা পাকা করে নিছেন। হ্যাঁ, আর আমগো তো সবই কাঁচা, এর লেগে তো উনি নেতা, নিজের বুঝটা আগে তারপর জনগণ, কি কর। দোস্ত, একটা কথা আছে, ছুরি দিয়া কাউরে খুন করা যায়, আবার এই ছুরি দিয়া অপারেশন করে মানুষ কিন্তু বাঁচানোও যায়। ছুরি শুনলেই আমাদের ভিতরে একটা ভয় কাজ করে, অথচ এই ছুরি আমাদের নিত্যসঙ্গী। নিত্যসঙ্গী হইলেও কিন্তু সেটা ঘরের ভিতর, বাইরে নয়। এই ছুরি নিয়ে বের হইলেই কিন্তু কট খেয়ে যায়। সব সময় কট খাবি না, যেমন এই কোরবানির সময় তুই যদি ছুরি চাপাতি সব নিয়ে হাঁটাহাঁটি করোস, রক্ত মাখা ছুরি কিংবা শরীরে রক্ত নিয়ে তুই যদি হাঁটোস, কেউ কিন্তু তোর দেখে ডরাইবো না, আবার কেউ কিন্তু তোর কিছু কইবো না। ঠিকই বলছিস, এই দিন ছুরির কাজই হলো জবাই করা, যে জবাইয়ের মধ্যে একটা অন্যরকম অনুভূতি আছে। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমারটা জবাই করতে হবে, জানেন তো হুজুর। হয় জানি, তাই একটু দেরি হইবে। আরে দেরি কে, যত তাড়াতাড়ি জবাই করা যায় তত ভালো। ভাই, আমার জবাই লিস্টিটা অনেক বড়, আজকে অনেকগুলো জবাই করতে হইবে, আপনারা এই লিস্টিটা পড়িয়া শুনাই।
এই ফজিলত মিয়া সকাল 7:30, মনসুর আলী সকাল 7:40, এই কুদরত মিয়া সকাল 7:50, রহমান মিয়া সকাল 8, সানু ব্যাপারী সকাল 8:30, হিমায়ত মেম্বার সকাল 9, এইরকম সকাল 11 পর্যন্ত জবাইর কাম চলবে। সূর্য সান দিয়ে রাখছি, চিন্তা করেন না, মোর বেশি টাইম লাগবে না, খালি ধরু আর জবাই করুন। তাইলে এখন রাখি, হ্যাঁ। এই ঘরের থেকেই জবাইয়ের কথা কইছে, নিশ্চয়ই উনি জবাই করবে। স্যার, ওই যে দেখেন কত বড় সাবাতি মিস্টার উপরে। হ্যাঁ, কিসের জবাই? আপনারা কে? আপনি কিছুক্ষণ আগে কারে কারে জবাই করবেন লিস্টি পরে শুনাইছেন না? হ্যাঁ, শুনাইছি তো। এই আবার কয় শুনাইছি? এই অ্যারেস্ট হিম, এই রাখেন রাখেন রাখেন, আমি জবাই লিস্ট পরে শুনেছি, ঠিকই আছে। এই যে তার প্রমাণ আমার কাছে আছে। হ্যাঁ, এ তো মানুষেরই নাম, এত বড় সাহস। আপনার দোষটা কি যে খবরটা দেশে ওই জানিয়ে শুনে নিশ্চিত হয়ে খবরটা দিলে? আপনার কষ্ট করা লাগবে না। আসলে খারাপ চিন্তা করতে করতে অভ্যাসটাও খারাপ হয়ে গেছে। না হুজুর, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, একটা জিনিস খেয়াল করছো, আগে ঈদের সময় চারিদিকে কত গান বাজনা হইতো, পোলাপানে মোড়ে মোড়ে নাচত, ঈদ উপলক্ষে নতুন নতুন ক্যাসেট সিডি এগুলো রিলিজ হইতো। এখন সব পাল্টে গেছে, এখন ইন্টারনেট ফেসবুকের যুগ। আগে গান রিলিজ হইতো একসাথে 12টা, আর এখন একটা বা দুইটা, তাও আবার ইউটিউবে, যার যখন খুশি কানে হেডফোন লাগিয়ে শুনে। সবাই হয়ে গেছে দোস্ত আত্মকেন্দ্রিক, সমাজ পরিবার থেকে বিচ্ছিন্ন, সবাই মিলেমিশে যে আনন্দ করবে সেটা নাই। দুই বন্ধু পাশাপাশি বসে আছে কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা কয় না, যে যার মতো মোবাইল নিয়ে ফেসবুক দেখতেছে। মাঝে মাঝে মনে হয় এটা কি সামাজিক যোগাযোগ মাধ্যম নাকি অসামাজিক যোগাযোগ মাধ্যম? এসব কথা বাদ দে তো, চল আমরা একটা ভালো গান শুনি। চুড়ি কপালের টিপ, ভুল বানানে লেখা চিঠি, সব কিছুই আছে। তোমার হাতের চুড়ি কপালের টিপ, ভুল বানানে লেখা চিঠি, সব কিছুই আছে। শুধু তুমি নেই, তুমি নেই আজ আমার কাছে, শুধু তুমি নেই, তুমি নেই আজ আমার কাছে। তোমার হাতের চুড়ি কপালের টি, ভুল বানানে লেখা চিঠি, সব কিছুই আছে। কাঁদিয়ে তুমি হয়ে যাবে শুধু স্মৃতি, দুদিনেই টেনে দেবে ইতি, স্বপ্নের আয়নাটা ভেঙে চুড়ে আজ পড়ে আছে ভাঙা ভাঙা কাছে। শুধু
সবকিছুই আছে। তোমাকে নিয়ে ভেঙে দিলে তুমি নিজে, বিরহে চোখ দুটি ভেজে, ক্ষত বিক্ষত করে দিলে মন, এভাবে কি মানুষ বাঁচে। শুধু দর্শক মণ্ডলী, আসুন আমরা যে যার সামর্থ্য অনুযায়ী আমাদের পরিবার, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। কোরবানির পশুর বর্জ্য যাতে পরিবেশ দূষণ না ঘটায় সেদিকে সবাই মনোযোগ রাখতে হবে। হিংসা বিদ্বেষ ভেদাভেদ ভুলে পশু কোরবানির মাধ্যমে নিজের ভেতরের কলুষতাকেও কোরবানি দিই। এই ঈদের মতো সবাই মিলে মিশে আনন্দে থাকুন। ঈদ হোক সবার জন্য আনন্দময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।